জলসা টিভি ইসলামের সুমহান বাণী ছড়িয়ে যাক দিক বিদিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের ও কাছের দেশ কিংবা বিদেশের অবস্থানরত সম্মানিত মুসলিম ভাই ও বোনদের প্রতি শুভেচ্ছা জানিয়ে সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রশ্ন উত্তরে মাসাইল কোরবানি এই প্রোগ্রামটি আল্লাহর রহমত এবং সাহায্য কামনা করে শুরু করছি। শুরুতেই আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছেন, কোরবানি কাদের ওপর ফরজ? আসলে কোরবানি তো ফরজ নয়, এটি কেউ লিখেছেন ওয়াজিব এবং কেউ লিখেছেন এটা সুন্নাতে মুআক্কাদা। তো আসলে কোরবানি ওয়াজিব হলেও এটি কিন্তু ফরজের নিকটবর্তী, অত্যাবশ্যকীয়। এটি যে ওয়াজিব সে বিষয়ে হাদিস শরীফ ইরশাদ হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। অর্থাৎ যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দিল না, সে যেন কখনো ঈদগাহের নিকটেও না আসে। যদি কোরবানিটা সুন্নতে মুআক্কাদা হয় তাহলে এই সুন্নতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এত বড় একটা ধমকি উচ্চারণ করতে পারেন না। এ হাদিসকে কেন্দ্র করে আইম্মায়ে কেরাম মুস্তাহিদিনগণ কোরবানিকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। বিশেষ করে হানাফি মাযহাবে কোরবানি দেওয়া ওয়াজিব, আর অন্যান্য ইমামগণ বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা। কোরবানি যে ওয়াজিব, অত্যাবশ্যকীয়, এ বিষয়ে আমরা কোরআনে কারিমের দলিল পাই। যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন, অতরকনা আলাইহি ফিল আখিরিন। অর্থাৎ কোরআনের কোরবানির এই বিধান, এই সিলসিলা, পশু কোরবানির যে সিলসিলা, এটি কিয়ামত পর্যন্ত আমি জারি রেখে দিলাম, এটি আমি বলবৎ রেখে দিলাম। এই আয়াত প্রমাণ করে কোরবানি অত্যাবশ্যকীয়। এবং রসুলের হাদিস তো আমি আপনাদের সামনে বললাম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আজ অবধি পর্যন্ত বিশ্বের সকল আম্বিয়া আলাইহিস সালাম, তাদের খাস উম্মতগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তাবে-তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, ফুকাহা, ফুজালা, আসফিয়ায়ে কেরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ফকিহগণ, ওলিয়া আউলিয়াগণ, দ্বীনের বড় মাপের যারা ইমানদার ছিলেন তারা কেউ কোরবানি বাদ দেন নাই। তাহলে ইজমায়ে উম্মত দ্বারাও বোঝা গেল কোরবানি অত্যাবশ্যক এবং ওয়াজিব। তাহলে এটা কার উপরে ওয়াজিব হবে? সংক্ষিপ্ত কথা, যার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব তিনি কোরবানি দিতে পারবেন বা তাকে কোরবানি দিতে হবে। এখন এটার নির্যাস কথায় যেটা বলতে চাই, 7.5 তলা স্বর্ণ এবং তার পরিমাণ যে অর্থ বর্তমান বাজারে, এবং 52.5 ভরি রৌপ্য, এর যা মূল্য ঈদুল আজহার দিন অর্থাৎ 10ই জিলহজ ফজরের পর থেকে 12ই জিলহজের মাগরিবের নামাজের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যদি এরকম সঙ্গতি কোনো ব্যক্তির উপরে হয়, যদি এরকম মালের অধিকারী কেউ হয়ে থাকেন, নিঃসন্দেহে তাকেই কোরবানি দিতে হবে। এখন এটার মোদ্দা কথাই বর্তমান বাজার মূল্যে যদি 7.5 ভরি স্বর্ণ, অর্থাৎ স্বর্ণের মূল্য এখন অনেক বেশি, যদি এত টাকা কারো না থাকে, যদি তিনি রূপার নেশাবে মালিকে নেশাব হয়ে থাকেন, অর্থাৎ 52.5 ভরি রৌপ্যের যে মূল্য, এই পরিমাণ মালের মালিক যদি উনি হয়ে থাকেন, অর্থাৎ একটা হিসাবে দেখা গেছে অন্তত 40,000 টাকা যদি কারো এই দিনগুলির ভিতরে জমা থাকে, তার কাছে আসে, তাহলে তাকেই কোরবানি দিতে হবে। ধন্যবাদ। সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন।